আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মোবাইল অথবা ল্যাপটপ সার্ভিসিং এ প্রয়োজন পড়ে অ্যাসেম্বলি রিওয়ার্ক স্টেশন অথবা হট ইয়ার গান, এগুলো নষ্ট হলে ফেলে দেওয়ার না, সবগুলোই ঠিক হয়। আজকে আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ কিভাবে এগুলো ঠিক করা যায়। এখানে দেখেন আমার কাছে কিছু অ্যাসেম্বলি রিওয়ার্ক স্টেশন অথবা হট ইয়ার গান আছে। এখানে এই সাদা হট গানটা, এটা সমস্যা হচ্ছে এটা একা একাই টেম্পারেচার বেড়ে যায় আবার একা একাই কমে যায়। এরপরে কাডা, এই আগের দিনের হট গানটা, এটা সমস্যা হচ্ছে এটার হট গানের মাথাটা। এরপরে এই সাদা হট গানটা, এটা ডিসপ্লে নাই, এটা সমস্যা হচ্ছে এটা বাতাস হয় কিন্তু হিট হয় না, কয়েল ঠিক আছে। এর কারণ হচ্ছে এর কয়েলের রেগুলেটর হিসাবে যে ভিতরে একটা মোসফেট আইসি কাজ করে, ওই আইসিটা সমস্যা হয়ে যায়। ওই মোসফেট আইসিটা চেঞ্জ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে এই ছোট হট গানটা দেখেন, এটার আবার ডিসপ্লে আছে, এটা সমস্যা হচ্ছে কয়েল হিট হয় না। হ্যান্ডেলটা যখন আমরা হাতে নিই তখন কিন্তু কয়েলের টেম্পারেচারটা এই ডিসপ্লেতে দেখাবে। হ্যান্ডেলটা হাতে নিলেই টেম্পারেচারটা জিরো দেখায়, টেম্পারেচারটা ড্রপ করে। তার মানে খুব সম্ভবত এটার কয়েলটাই সমস্যা, কয়েলটা নষ্ট হয়ে গেছে। আসুন খুলে দেখি, প্রথমে এই হট গানটার সমস্যা সমাধান করে দেখি। এই অ্যাসেম্বলি রিওয়ার্ক স্টেশন অথবা হট ইয়ার গান, এগুলোর কয়েকটা সমস্যা হয়, এক একটা সমস্যার জন্য এক একটা সাইড ঠিক করতে হয়। যেহেতু আমি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি তাই অনেকে আমার কাছে এগুলো দিয়ে যায়। এগুলোর বেশিরভাগই হয়তো কয়েল নষ্ট হয় অথবা বাড়ানো কমানোর যে ভেরিয়েবল রেজিস্টর, এই ভেরিয়েবল রেজিস্টরটা ড্যামেজ হয়ে যায়। এখানে দেখেন আমি যেটা ভেবেছিলাম যে কয়েলটা হয়তো ফিউজ হয়ে গেছে, দেখেন এখানে এই কয়েলটা একটু জায়গা ডিসকানেক্ট হয়ে গেছে, এখান থেকে পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। এই হটগানগুলোর কয়েলও কিন্তু আমাদের কাছে আছে, আমরা কয়েল বিক্রি করি। এই কয়েলগুলো আগে ছিল 150 টাকা, এখন 200 টাকা। এই কয়েলটা জোড়া লাগিয়ে হটগানটা চালু করে দেখি হিট হয় কিনা। দেখতে পাচ্ছেন এখন কয়েলটা পুরোপুরি হিট হচ্ছে। এবার ফিটিং করে ফেলি, যেহেতু কয়েলটা জ্বলছে তাই আর চেঞ্জ করলাম না, দেখি আরো কিছুদিন চলা যায় কিনা। আমাদের কাছে অবশ্যই কয়েল আছে। ফিটিং করা শেষ, এবার আর একটু টেস্ট করে দেখি। এখন দেখেন হ্যান্ডেলটা হাতে নেওয়ার সাথে সাথে কয়েলটা অন হয়ে যাচ্ছে, টেম্পারেচারটা আবার ড্রপ হচ্ছে না, টেম্পারেচার বাড়ছে, তার মানে এখন ঠিকঠাক আছে। এবার আসি পরবর্তী হটগানে। এই হটগানটার সমস্যা হচ্ছে এটার টেম্পারেচারটা একা একাই বাড়ে আবার একা একাই কমে। এভাবে যদি হটগানের টেম্পারেচার একা একাই বেড়ে যায় আবার একা একাই কমে যায় তাহলে কিন্তু আমাদের সার্ভিসিং এ অনেক সমস্যা হয়, কারণ বোর্ড রিপেয়ারিং করতে কিন্তু আমাদের স্ট্রিট টেম্পারেচার দরকার, না হয় বোর্ডের ক্ষতি হয়ে যাবে। আর মনে রাখবেন এই সমস্যার সমাধান 100% এই ভেরিয়েবল রেজিস্টর, এই ভেরিয়েবল রেজিস্টরটা চেঞ্জ করলেই আশা করি ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এবার খুলে এটার ভেরিয়েবল রেজিস্টরটা চেঞ্জ করে নিই। বোর্ডটা আলাদা করতে হবে, এখানে নাট আছে, নাটটা খুলে বোর্ডটা আলাদা করে নিতে হবে। বোর্ডটা আলাদা করে নিলাম, এই যে রেজিস্টরটা, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। এটার ভিতর অরিজিনালি দেওয়া আছে 9.4K, কিন্তু 9.4K যেহেতু নাই, আমার কাছে 10K আছে, 10K লাগিয়ে দেবো। এখানে দেখেন অরিজিনাল ভেরিয়েবল রেজিস্টরে দুইটা পা আছে, কিন্তু আমার হাতে নতুন যেটা আছে এটাই কিন্তু পা দুইটা নেই, তাই আলাদা কেবল বা তার দিয়ে লম্বা করে লাগিয়ে নিব। এখানে আলাদা কেবল লাগিয়ে বোর্ডে ফিট করে নিলাম। এবার দেখেন টেম্পারেচারটা আশা করি ঠিক আছে ইনশাল্লাহ। এই রেজিস্টরটা যেহেতু বোর্ডের সাথে লাগানো হয় নাই তাই আলাদাভাবে ফিট করে নিচ্ছি, এরপরে বোর্ডটা লাগিয়ে নেব। আশা করি ইনশাল্লাহ ঠিকঠাক আছে। এরপর দেখেন এই নীল হট গানটা, এটার সমস্যা হচ্ছে সোল্ডারিং আয়রনে। সোল্ডারিং আয়রনটা একেবারে অল্প একটু হিট হয়, হিট হওয়ার পরেই অফ হয়ে যায়, আবার মাঝে মাঝে সোল্ডারিং আয়রনটা একা একাই অফ হয়ে যায়। অথচ ডিভাইসে পাওয়ার আছে, এখানে দেখেন ডিভাইসে পাওয়ার আছে কিন্তু সোল্ডারিং আয়রন অফ হয়ে গেছে। ধরেন আমরা কোনো সোল্ডারিং আয়রনের হিট 300 ডিগ্রি সেলসিয়াস দিলাম, 300 ডিগ্রি সেলসিয়াস গরম হওয়ার পরে এটা অফ হয়ে যাবে। অফ বলতে এখানে 300 ডিগ্রি সেলসিয়াসে স্টিট করবে, বাড়বেও না কমবেও না। কিন্তু এই হট গানের সোল্ডারিং আয়রনটার টেম্পারেচার যতই বাড়াই অল্প একটু হিট হয়, যে হিটে সোল্ডারিং লিডটাও গলে না, এটারও 100% ধরে রাখেন এই ভেরিয়েবল রেজিস্টর সমস্যা। এই হটগানের আর একটা সমস্যা হচ্ছে এখানে দেখেন এটার হ্যান্ডেলটা নেই, আমাদের কাছে এখানে দেখেন নতুন হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা লাগিয়ে নেব। আর ভেরিয়েবল রেজিস্টর কিভাবে চেঞ্জ করতে হয় আগেরটাতে দেখিয়েছি, আগেরটার মতো এটার চেঞ্জ করলেও হয়ে যাবে 100%, তাই আর দেখালাম না।
হ্যান্ডেল কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এরকম কানেক্টর সিস্টেম, এটা কানেক্টর লাগালেই হয়ে যায়, হট গান খুলতে হয় না, এটা কষ্ট কম। আর একটা হচ্ছে এটার মতো কানেক্টর ছাড়া, এই কানেক্টর ছাড়া যেটা, এটা লাগাতে হলে হট গান খুলতে হয়। এই হ্যান্ডেল গুলো আমরা বিক্রি করি, আগে হ্যান্ডেল গুলোর দাম ছিল 400-450 টাকা, এখন 600 টাকা। আগের হ্যান্ডেলের তারগুলো এখান থেকে কেটে হ্যান্ডেলের তারটা বের করে নেই। নতুন হ্যান্ডেলের তারটা এখান থেকে ঢুকিয়ে নিলাম। এরপরে কাজ হচ্ছে এক একটা জ্যাক খুলবেন, জ্যাক খোলার পরে জ্যাকের ভিতরে যে কয়েকটা তার থাকে ওই তারগুলো খুলে নিতে হবে। আর তারগুলো খোলার সিস্টেম হচ্ছে তারগুলোর এই পাশে একটা পিন থাকে, পিনটা চাপ দিলেই তারগুলো খুলে যায়। এভাবে সবকটা জ্যাকের তারগুলো খুলে কালার ম্যাচিং করে লাগিয়ে নেবেন। এখানে যে তারগুলো থাকে এর ভিতরে দুইটা হচ্ছে কয়েলের তার, তিনটা হচ্ছে সেন্সরের তার, আর দুইটা হচ্ছে ফ্যানের তার। হ্যান্ডেলের ভিতরে যে একটা ফ্যান থাকে ওই ফ্যানের তার দুইটা, আর বাড়তি একটা হলুদ তার আছে, ওটা হচ্ছে গ্রাউন্ডের তার। আর গ্রাউন্ডের তার অনেক সময় হলুদ দেওয়া হয়, আবার নীলও দেওয়া হয়, এটা বুঝে শুনে লাগিয়ে নেবেন। আমি সবগুলো কানেক্টরে তার লাগিয়ে নিলাম, আশা করি ইনশাল্লাহ হয়ে গেছে। চেক করে দেখি, হ্যাঁ আলহামদুলিল্লাহ একেবারে 100%। ওকে, দেখতে পাচ্ছেন ভিতরে কয়েলটা জ্বলছে, হিট হচ্ছে। হ্যান্ডেলের তারটা লড়াচড় না করার জন্য এই ক্লিপটা লাগিয়ে নিতে হবে। এবার আসুন সবার শেষে দেখি কাডার এই আগের দিনের হটগানগুলোর কয়েল কিভাবে চেঞ্জ করতে হয়। সাদা সিরামিকের মতো যে হোয়াইট সিমেন্টটা থাকে এটার উপরেই কয়েলটা পেঁচানো থাকে। এটার কয়েলটা কয়েক জায়গা থেকে পুরো ডিসকানেক্ট হয়ে গেছে, আর এটার কয়েলও আমাদের কাছে আছে। এটার কয়েলটা হচ্ছে মাত্র 100 টাকা। এটার কয়েলটা একেবারেই লাগানো সহজ, শুধু এই জগটা খুলবেন আর আর একটা নতুন করে লাগিয়ে দিবেন। নতুন একটা লাগিয়ে নিলাম। দেখছেন কয়েলটা জ্বলছে, তার মানে ঠিকঠাক আছে। হটগানটা এবার ফিট করে ফেলি। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভিডিওর নিচে ডান পাশের লাল বাটনটায় একটি খোঁচা মেরে দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।